আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক হাজিটেক ইউটিউব চ্যানেলে। আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা বেশ কিছু প্রিন্টার আপলোড করেছি ওয়াইফাই সহকারে। যাদের ওয়াইফাই সহকারে প্রিন্টার প্রয়োজন আছে, যারা ওয়াইফাই সহকারে অল ইন ওয়ান প্রিন্টার পারচেস করতে সোর্সিং করছেন, কোথা থেকে সোর্সিস করবেন? অবশ্যই সবার আগে হাজিটেক ভিজিট করবেন। আমাদের ফেসবুক পেজে আছে হাজিটেক, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা অবশ্যই হাজিটেক ভিজিট করবেন। আর যে কোনো প্রোডাক্ট পারচেস করার আগে, অর্থাৎ প্রিন্টিং রিলেটেড যে কোনো আইটেম পারচেস করার আগে অবশ্যই আমাদেরকে অগ্রাধিকার দিবেন। আমরা আজকে কথা না বাড়িয়ে শুরু করছি ব্রাদার অল ইন ওয়ান একটা ওয়াইফাই প্রিন্টার নিয়ে। আমরা ইতিপূর্বে বেশ কিছু সাড়া পেয়েছি ব্রাদারের অল ইন ওয়ান ওয়াইফাই প্রিন্টার নিয়ে, যেটা হচ্ছে মূলত লো বাজেটের ভিতরে ব্রাদার T510W প্রিন্টার। আজকে আমরা শেয়ার করছি ব্রাদারের নতুন কিছু প্রিন্টার চলে আসছে মার্কেটে, সেই নতুনত্বের ভিতরে আমরা আরেকটা মেশিন আপনাদের সাথে শেয়ার করছি, DCB T420W। অনেকটা শর্টকাটে বলতে 420 বলে, যদিও আমরা এটাকে 420 হিসেবে নিচ্ছি না, মেশিনটা অনেক স্ট্রং এবং কোয়ালিটিও করছে। যদিও আমরা এখনো মেশিনটা খুলে দেখি নাই, আজকে আমি আপনাদের সাথে নিজে খুলে দেখবো এবং নিজে অভিজ্ঞতাটা নিব, ফার্স্ট লুকিং এই মেশিনের কেমন হয়। নর্মালি এই মেশিনের কনফিগারটা হচ্ছে সেম টু সেম ব্রাদার T510W এর মতোই। সো আসুন শুরু করি আমরা এই মেশিনের ভিতরে কী কী আছে দেখে নিই এবং জেনে নিই। বিসমিল্লাহ রহমান রহিম, প্রথমে কেটে নিচ্ছি বক্সটা। বক্স খোলার পরে আমাদের সামনে, ও মাই গড, সেম ব্রাদার T510 প্রিন্টারের মতো করে এখানে দুটো অরিজিনাল ব্ল্যাক কালি দেওয়া আছে, একটা হচ্ছে বোনাস, একটা হচ্ছে অরিজিনাল মেশিনের সাথে, আর এখানে তিনটা কালি দেওয়া আছে, মোটামুটি সায়ান, মেজেন্টা, ইউলো। প্রতিটা কালির ভিতরে ব্রাদার BT5000 লেখা আছে, 5000C, 5000M, 5000Y। এরপরে দেওয়া আছে এখানে একটা ইউএসবি কেবেল এবং দুইটা পাওয়ার কেবেল। এটা 3 পিনের, একটা 2 পিনের পাওয়ার কেবল দেওয়া থাকবে। আশা করছি আপনি যেখান থেকে কিনবেন অবশ্যই পাওয়ার কেবলগুলো আছে কিনা চেক করে নেবেন। অনেক সময় দেখা যাচ্ছে এই পাওয়ার কেবলগুলো মাইনাস হয়ে থাকে। সো আশা করছি আপনি যখন প্রোডাক্টটা পারচেস করবেন আপনি এই প্রোডাক্টটা ধরে নেবেন, আমরা একটু হেল্প করেন মোটামুটি। এরপর হচ্ছে মেশিনের সাথে একটা ইউএসবি ইউজার গাইড থাকবে, যে ইউজার গাইডের ভিতরে আপনার সফটওয়্যার সিডি বা এসে আগ্রম বাগ্রম সব কিছু থাকবে, এগুলো সময় করে আপনি পড়ে নেবেন। নর্মালি হচ্ছে মেশিনটা মোটামুটি দেখতে এরকম হবে, যদিও এই মেশিনটা কার ভাগ্যে ফুটবে আমি জানি না। আমরা মেশিনটা এখন সেল হচ্ছে না, জাস্ট ফার্স্ট লুকিং দেখানোর জন্য সবাইকে আমরা মেশিনটা আনবক্সিং করছি। এ ধরনের একটা প্যাকেট থাকবে, প্যাকেটের পরে টোটালি এ ধরনের একটা নতুন ইনটেক মেশিন থাকবে। এটা হচ্ছে মোটামুটি এই মেশিনের ব্যাক সাইড, এখানে ফেসগুলো এখান দিয়ে উঠবে, আর এখানে হচ্ছে যে এক্সট্রা 300 GSM বা মোটা পেপারগুলো ফিন দেওয়ার সময় 1x1 জাস্ট এখানে হচ্ছে, আমরা বলে রাখি, অনেকে বলে যে ভাই আমরা এখানে একাধিক পেজ প্রিন্ট দিয়ে রাখতে পারবো কিনা, তাদের উদ্দেশ্যে বলে থাকা। এখানে আইকন দেওয়া আছে, এখানে সিঙ্গেল ফেস করে প্রিন্ট হবে, এখানে একাধিক ফেস দেওয়া যাবে না। যখন আমাদের মোটা জিএসএম হবে 300 GSM, যে কোনো সাইজ 3R, 4R, 5R, A4 লেটার, এভরিথিং, যে সমস্ত পেপারগুলো আমরা প্রিন্ট দেখা আছে। লুকিংটা অনেক স্ট্যান্ডার্ড করছে, বাটনগুলো অনেক সুন্দর করছে, স্টপ বাটন, ওয়াইফাই বাটন, ব্ল্যাক ফটোকপি, কালার ফটোকপি, হ্যাঁ ব্ল্যাক কালার, শর্টকাট কপির জন্য দেওয়া আছে ওয়াইফাই জন্য। আমরা এই মেশিনের আরও বিস্তারিত আপনাদের জন্য যখন আমরা মেশিনটা রান করবো তখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। নর্মালি এ হচ্ছে স্ক্যানার, অনেকটা ইপসন প্রিন্টের মতো ওরা করে ফেলছে, টার্গেট করছে হয়তো ইপসনের মতো করে ওরা আগাবে, মার্কেটটা দখল করে নেবে। আর এই মেশিন কালির ট্যাঙ্ক সিস্টেম হচ্ছে, হ্যাঁ অনেকটা আগের মতো রাখছে, তবে একটু মডিফাই হয়েছে, সবগুলো কালি একই সেট, ব্ল্যাক, সায়ান, মেজেন্টা, ইয়েলো, মোটামুটি দেখতে আগেরটার মতো, তবে আশা করছি খারাপ হবে না। নর্মালি এই মেশিনের ভিতরে কী কী কনফিগার দেওয়া আছে যদি আমরা একটু আলোচনা করি, বক্সটা আমি একটু নিতে চাই। এই বক্সের ভিতরে অনেক কিছু লেখা আছে, এই মেশিনের সাপোর্টেড কালিগুলো অবশ্যই লেখা থাকবে, আপনারা দেখে নেবেন, BT5000CMY, অর্থাৎ হচ্ছে ব্রাদার T310, 510, 710, যে সমস্ত প্রিন্টারের অরিজিনাল যে কালিগুলো আছে সেম একই কালি এই মেশিনের ভিতরে ইউজ করা হয়েছে। ব্ল্যাক এবং কালার সবগুলো মোটামুটি, কালির প্রাইসগুলো যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, কালির প্রাইসগুলো হবে নর্মালি ব্ল্যাকটা 750, কালারগুলো 700 টাকা করে, অফিসিয়াল প্রাইস হবে 3200 টাকা, তবে যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য আমরা এটা একদম 2850 টাকার বিনিময়ে দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করবো, তবে কন্ডিশন অফিসে ফ্লাই আমাদের স্টক থাকা পর্যন্ত, অ্যাটলিস্ট নেক্সট টাইম দাম বাড়া রাখ পর্যন্ত, কারণ যে হারে সব প্রোডাক্টের দাম বাড়া শুরু হয়েছে জানি না কখন এই প্রোডাক্টের দাম বেড়ে যায়। সো দাম বাড়ার আগে আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন। নর্মালি এই মেশিন ওয়াইফাই সাপোর্টেড, ওয়াইফাইটা অনেক ইজি, একেবারে ইজি ইনস্টল। আপনি এই মেশিনের ইনপুট ট্রের ভিতরে মোটামুটি 150টা শিট রাখা যাবে, আউটপুট ট্রের ভিতরে মোটামুটি 30টা ফেজ রাখা যাবে। এই মেশিন সর্বোচ্চ 300 GSM পেপার পর্যন্ত অনায়াসে লোড নিতে পারবে, আর্ট পেপার, ম্যাট পেপার, গ্লোসি পেপার, যে কোনো পেপার এই মেশিনের ভিতরে অনায়াসে আপনি ফিন দিয়ে নিতে পারবেন। এই মেশিন আই প্রিন্টিং সাপোর্টেড। আর স্পিড নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এই মেশিনের স্পিড কত, মোটামুটি যদি ব্ল্যাক হয় 28
ppm ব্ল্যাক হলে আমরা 28 ppm হবে আর কালার হলে মোটামুটি 16 ppm যদি 16 ppm বলা আছে আমরা 10টা পাচ্ছি আর যদি 28টা বলা আছে আমরা আশা করছি 20টা নরমালি পেয়ে যাব আর এই মেশিনের ইনপুটের ভিতরে 150টা টি রাখা যাবে ম্যানুয়াল ফিড স্লট দেওয়া আছে ওয়্যারলেস প্রিন্টিং দেওয়া আছে ওপেনিং কালে দেখুন মানে বলে রাখছে 15000 ফেস প্রিন্ট হবে তবে যেহেতু একটা খালি বোনাস দেওয়া আছে এখানে কোথাও লেখা নাই আপনি যখন এই প্রোডাক্টটা পারচেজ করবেন মডেল নাম্বার DCBT420W অবশ্যই আপনি 5টা খালি আছে কিনা দেখে নেবেন এটা আপনার জন্য এটা সুযোগ থাকবে কারণ হচ্ছে 510 এর ভিতরে আগে একটা খালি এক্সটারনাল কোম্পানি দিয়ে রাখতে এবং এটা সুবিশ দিয়ে আছিল বোনাস কিন্তু এখানে কোনো বোনাসের অপশন দেওয়া নেই মোটামুটি এই মেশিনটার ওয়েট হচ্ছে 7.5 কেজি মতো 7.6 কেজি আর এটা বাংলাদেশে অথরাইজ ইম্পোর্টার হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এরপর আসে এই মেশিনের বর্তমান মূল্য কত বর্তমান মূল্য এই মেশিনের হবে 16500 টাকা তবে যেহেতু আমরা এটা মার্কেটিং করছি আমরা সবার যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার আছেন অথবা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমরা মাত্র রাখবো 16000 টাকা যাদের বাজেট 16000 টাকা থাকবে যারা অল ইন ওয়ান ফিল্টার নিতে চাচ্ছেন অল ইন ওয়ান ওয়াইফাই ফিল্টার নিতে চাচ্ছেন কালার এবং সাদা কালো প্রিন্টিং এর জন্য ভালো মানের একটা ফিল্টার নিতে চাচ্ছেন অবশ্যই সবার আগে আপনারা এই মেশিনটা পারচেজ করে নিতে একবারই বলবেন না সো বন্ধুরা ভালো থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও দেখার জন্য কোনো রিভিউ অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ